নমস্কার বন্ধুরা, আমার ট্রেনে সকলকে স্বাগত। আজকে আমাদের রাত্রেবেলা এই যে বড়বাবু এই যে এই বাড়ি ফিরেছে, এসে মাথায় হাত দিয়ে বসে আছে, কি চিন্তা, সারাদিন কাজ করেছে, দশটার দিকে বেরিয়েছে, এতক্ষণে বাড়ি ফিরলো। ডোমল গিয়েছিল সেই জন্য মানুষের যে আমি মানুষের একটা নাড়ি আগে মানুষের আশা কমে গেছি, একদম কথা কথা হচ্ছে মাংসটা, তারপরে বসে বসে যাচ্ছি একদম রেডি হয়ে গেছে। বাবুসো নদীকে কার্টুন দেখছে, জল খাচ্ছে, আর হচ্ছে আমার এখানে মাংস একদম অলরেডি রেডি হয়ে গেছে, করেছি মাংসটা সেদ্ধ গেছে, একটু কষা একটু তুলবো তো নাকি, তারপর অল্প জল দেবো মাখো মাখার জন্য। বাবু শোনা হচ্ছে ওর বাবার সাথে খাই, সেই জন্য হচ্ছে আমি আর ওর বাড়া করে বাড়িনি, আর এখানে একটু মাংস যাইছে, একটু মাংস আমি দিয়ে দিচ্ছি বাজিয়ে করে, তারপরে না অল্প অল্প করে জল দেবো মাংসটাই। ভালো লাগবে না কিন্তু ভাত দিয়ে মাংস আর আরো অন্য তো কিছু হচ্ছে না, ওই মাংসটাই বানিয়েছি, ঠিক আছে দু চার পিস করে খাওয়া হোক। আবার আমি ঢাকা দিয়ে দেবো, আমাদের পরিমাণে জলটা তো বলি, ততক্ষণ আমি একটু আগে দিয়ে দিই বড় বাবাজিকে, দিয়ে সারাদিন খেটে খুটে এসছে বেচারা। আর হচ্ছে রেডি করে রেখে দাও, রাখো না, রাখো ফোন করছি, ঠিক আছে এখন কাজে নিয়ে কথা বলছে, ওদের একটু রেখে দিচ্ছি, ঠিক আছে। ততক্ষণে মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আমি মাংসটা একটু জল দিয়ে দিচ্ছি, ঠিক আছে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে আর একটু কষিয়ে নেবো, একদম প্লেন রান্না, ঘরোয়া রান্না করেছি প্লেন, আদা রসুন কিছু মশলাপাতি সেরকম কিছু আমি দিইনি, আদা রসুন আর পেঁয়াজ আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে হজমি, আমি বলেছিলাম হজমি আনতে, বলতে হজমি এনেছিল, দুটো হজমি এনেছে। চলুন মাংসটা কীরকম হয়েছে একটু টেস্ট করি, টেস্ট করে দেখা যাক কীরকম লাগছে। ছোটো মুরগি যে তাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বাবু আচ্ছা মাংসটা করতে যাবো, সুন্দর হয়েছে কিন্তু, হালকা ঝাল হালকা বাচ্চারা খাবে, হালকা করে রান্না করেছি, একটা হজমি আমি আগে খেয়ে ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ব্লগটা শেষ করছি, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা, বাই বাই।